আসসালামু আলাইকুম মানে ব্রিটিশরা হচ্ছে ফুটবল ফুটবল পাগল জাতি মানে ব্রিটিশ সুখ্যাতি সারা দুনিয়া ব্যাপী আছে রবিবার দিন ইউরো চ্যাম্পিয়নশিপ ফাইনাল ইংলিশরা ছয় বছর পরে আবার ফাইনালে উঠছে এইবার ওরা বা আমিও আশা করতেছি হবে এবং বেশি যাই হোক মানে ক্রিকেট ছিল ওদের সেটা তো হয়ে গেছে ইন্ডিয়া এখন ক্রিকেটের সিংহভাগ দখল করে নিছে ফুটবলটাও যদি তারা অন্তত কারণ গত বোঝ হওয়ার পর থেকে ওদের যেই ফুটবল নিয়ে পাগলামি ওদের যেই ক্রেজিনেস কিন্তু রেজাল্ট তো আসলে কখনো দেখি নাই এবারে একটা সুযোগ আছে ইরগ চ্যাম্পিয়ন হওয়ার আল্লাই জানে দেখা যাক সমস্যা হচ্ছে আজকে জুম্বার খুদবায়ে আমাদের ইমাম সাহেব যেহেতু লন্ডনের ফুটবল ফ্যানদের বললাম না সুখ্যাতি আছে সেই কারণে খুদবাতেও এই বিষয় চলে আসছে তো উনি বলতেছেন যে ফুটবল খেলা দেখা বসে নব্বই মিনিট এটা সময়ের অপচয় অথবা ফুটবল নিয়ে বিভিন্ন রকমের পোস্ট দেওয়া টাইম পাস করা এই যে এত মাতলামি পাগলামি ইত্যাদি কিছুই হচ্ছে ঠিক না এখন অপচয় মানে নব্বইটা মিনিট যদি আপনি আবাদত করেন তাহলে আল্লাহ অনেক কাজ হবে ধর্মের অনেক কাজ হবে আর সময় বা যে কোনো কিছুই অপচয় করাই হচ্ছে অনেকটা হারাম আমি আমি জানি না আমি আসলে আজকে খুদ্বার পর থেকে আমি চিন্তা করতেছি তাহলে কি আমাদের মানে ফুটবল খেলা দেখাটাও হারাম আমি চেষ্টা করতেছি এই সম্পর্কে আরো জানার মনে হয় না কারণ আমি যতটুকু জানি যে বসে বসে খেলা যে ধরনের খেলা আছে ওইগুলো খেলা হচ্ছে হারাম বা অপচয় বা কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু ফুটবল খেলা হারাম না ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা এক্সারসাইজ শারীরিক কসরত তো খেলা দেখা হারাম মানে আমি যদি ধর্মের সব নিয়ম অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পরে ধর্মের মানে হারাম কোনো কিছু মানে নর্মাল নিয়মে আমি যদি ফুল প্র্যাকটিসিং ইসলাম হই মুসলিম হই আমি যদি ইসলাম ফলো করি দেড় ঘন্টার খেলা যদি আমি দেখি হারাম যাই হোক দেখা যাক আমার আমি মানে আমার ব্যক্তিগত মতে আমি দেখি ফাইনালি কি হয় ধর্ম কি বলে আমি চেষ্টা করতেছি জানার আর শুভকামনা হচ্ছে ইংল্যান্ড টিমের জন্য অন্তত ভাই এইবার খুব আশা করতেছি আমিও মনে মনে ফুটবল পাগল ছিলাম সবসময় ক্রিকেট পাগলও ছিলাম সবসময় আর যেহেতু এখন ব্রিটিশ তো স্বাভাবিকভাবেই আমি চাই আমার দেশ মানে সেকেন্ড দেশ ইংলিশরা এবার অন্তত ইউরো কাপটা জিতুক দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ